শিশুসুখের ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে আমার এই চ্যানেলে স্বাগতম। তোমরা এত বেশি আমাকে ফোনে ব্যতিব্যস্ত করছো বা মেসেজ করছো, আমি বাধ্য হলাম তোমাদের কথা ভেবে আজকের এই ভিডিওতে আসতে। কারণ এটা তোমাদের দোষ নয়, আসলে এসসি এসটি কী, ওবিসি কী এটা তোমরা জানো না, সেই জন্য তোমরা বারবার আমাকে ফোন করে ব্যস্ত করছো। আমি আজকে তোমাদের কাছে যে জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি, আসলে পশ্চিমবঙ্গ সরকার 2014 সাল থেকে একটি প্রজেক্ট তোমাদের জন্য চালু করেছে, যে প্রজেক্টটির নাম হলো শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় 5 থেকে 8 পর্যন্ত এসসি এসটি ছেলেমেয়েরা বছরে এককালীন 800 টাকা করে স্টাইপেন্ড পাও। সেই আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবছর 2023 সালে। সেই আবেদন যখন শুরু হয়ে গেছে তখন তোমরা বুঝতে পারছো না কিভাবে আবেদন করতে হবে, তাই আজকের আমার এই ভিডিওয় কিভাবে তোমরা আবেদন করবে, ফর্মটা কিভাবে পাবে, কিভাবে প্রধানের সার্টিফিকেট নেবে, কাস্ট সার্টিফিকেট না থাকলে তোমরা কি করবে, কিভাবে কাস্ট সার্টিফিকেট না পাওয়ার পরেও তোমরা এই টাকার জন্য আবেদন করতে পারো, সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা যারা জানবে তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেবে। এবং আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তোমাদের মনে যে যে প্রশ্ন জেগে রয়েছে সমস্ত প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাবে। তো দেখতে থাকো আজকের এই ভিডিওটি। প্রথমত বলি, শিক্ষাশ্রী প্রকল্প কারা পাবে। শিক্ষাশ্রী প্রকল্পের টাকা তারাই পাবে যারা 5 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করবে, সেই সমস্ত এসসি এবং এসটি অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি ছাত্রছাত্রীরা এই আয়তায় আসবে। তবে এই তপশিলি জাতি বা উপজাতির পরিচয়পত্র তোমাদের অনেকের নেই, এটা আমরা জানি বা গভর্নমেন্টও জানে যে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের কাস্ট সার্টিফিকেট থাকে না। এই কাস্ট সার্টিফিকেট না থাকলেও তোমরা আবেদন করতে পারবে। প্রধান যদি তার প্যাডে তোমাদের সাবকাস্টটি লিখে দেয় তাহলে সহজেই এই পরিচয় নিয়েই তোমরা এই আবেদন করতে পারবে। যারা এসসি তাদের যে সাবকাস্টগুলো রয়েছে, পৌণ্ড্র, নমশূদ্র, রাজবংশী, কাটরা ইত্যাদি ইত্যাদি সাবকাস্টগুলো প্রধান সাহেব লিখে দেবেন। যারা এসটি রয়েছে তাদের ভূমিজ, বেদিয়া ইত্যাদি ইত্যাদি কাস্টগুলো লিখে দেবে। তো সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, শিক্ষাশ্রীর সঙ্গে সঙ্গে 2022 সালের থেকে পশ্চিমবঙ্গ সরকার আরেকটি নতুন প্রকল্প ওই একই পোর্টালে গিয়ে তোমরা করতে পারবে, সেটি হচ্ছে মেধাশ্রী। মেধাশ্রী কারা পাবে, 5 থেকে 8 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা ওবিসি সম্প্রদায়ভুক্ত তারা এই মেধাশ্রী প্রকল্পের আয়তায় আসবে। তাদেরও কাস্ট সার্টিফিকেট না থাকলে তারাও প্রধানের কাছ থেকে লিখে নিয়ে এই আবেদনের জন্য তারা যোগ্য বলে বিবেচিত হবে। তাহলে তোমরা জানলে যে কারা পাবে 5 থেকে 8 পর্যন্ত এসসি এসটি, আর ওবিসি হলে তারা পাবে মেধাশ্রী প্রকল্প। যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে প্রধানের কাছ থেকে লিখে এনে তোমরা আবেদন করতে পারবে। এবারে বলি তোমরা এর ফর্মটি কোথায় পাবে। এর ফর্মটি তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে মোবাইল থেকে ওই ওয়েবসাইটে গিয়ে। তবে তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা তোমরা এ বিষয়ে বেশি জানবে না ওয়েবসাইটটি কীভাবে ডাউনলোড করতে হবে, সেজন্য তোমরা সরাসরি বিদ্যালয়ের কাছ থেকে এই ফর্মটি সংগ্রহ করে নেবে। আর এবারে বলি আবেদনটা তোমরা কিভাবে করবে। আবেদন তোমরা করবে অফলাইনে, অর্থাৎ ফর্মটি নিয়ে ফর্মটি যথাযথভাবে ফিল আপ করে তার সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে সঠিকভাবে পূরণ করে প্রধানের স্বাক্ষর করে, নিজের স্বাক্ষর করে, অভিভাবকের স্বাক্ষর করে ফর্মটি তোমরা অফিসে জমা দেবে। এরপরে অফিস সেই ফর্মটি নিয়ে অনলাইন বিদ্যালয়গুলিকে শিক্ষাশ্রী থেকে বিডিও অফিস থেকে যে আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ড এবং আইডিতে গিয়ে তোমাদের জন্য বিদ্যালয় অনলাইন করে দেবে, তোমাদের কোনো অনলাইনে ঝামেলা দিতে হবে না। এরপরে আমি দেখে দিচ্ছি ফর্মটি তোমরা কিভাবে ধাপে ধাপে পূরণ করবে। এইরকম একটি ফর্ম তোমরা পাবে যেখানে লেখা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর শিক্ষাশ্রী স্কলারশিপ টু এসসি এসটি স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 5 থেকে 8। এবারে হচ্ছে এন্টাইটেলমেন্ট কার্ড নম্বর, আর এখানে রয়েছে নিউ এবং রেনুয়াল, অর্থাৎ গত বছরে যারা আবেদন করেছিলে তারা রেনুয়াল ঘরে টিক দেবে, যারা আবেদন করনি তারা রেনুয়াল ঘরে টিক দেবে না, তারা নিউ ঘরে টিক দেবে। এরপরে দেখা রয়েছে দেখো
ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার্স, এটা বড় হাতে লিখবে। আমি তোমাদের বলবো সমস্তটাই তোমরা বড় হাতের ক্যাপিটাল অক্ষরে লিখবে। প্রথমে লিখবে নিজের নাম, তারপরে লিখবে বাবার নাম, তারপরে সেক্স মেল না ফিমেল সেই ঘরে ঠিক চিহ্ন দেবে, তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ লিখবে, তারপরে টেলিফোন নাম্বারটি অবশ্যই পরিষ্কার করে লিখবে, কারণ টেলিফোন নাম্বারটি যখন অনলাইন করা হবে এটা ম্যান্ডেটারি অর্থাৎ আবশ্যিক। তারপর হচ্ছে কাস্ট, এখানে এসসি এসটি যেটি ঠিক সেই ঘরে ঠিক চিহ্ন দেবে, আর যারা ওবিসি হবে অর্থাৎ যারা মেধাশ্রীর জন্য করবে তারা এখানে ওবিসি লিখে দেবে। তারপরে এখানে সাবকাস্টটি আমি যেমন বললাম পৌণ্ড নমশূদ্র বা এসসি এসটি হলে তারা লিখবে ভূমিজ বা বেদিয়া বা অন্য যে সাবকাস্ট আছে সেটা লিখবে, আর ওবিসি হলে সবচাষী বা ইত্যাদি ইত্যাদি যে সাবকাস্ট আছে সেটা এখানে লিখবে। সাত নম্বর কলমে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার বর্তমান ঠিকানা, সেখানে তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা এবং স্টেট রাজ্যের নাম লিখবে। তারপরে আছে তোমার প্যারেন্টসের ডিটেলস অর্থাৎ বাবা অথবা মায়ের নাম, বাবা মা কী করেন এবং অ্যাড্রেস। তারপরে আছে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্কের নাম, ব্যাঙ্কের ব্রাঞ্চ, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড। তবে মনে রাখবে যে ব্যাঙ্কটি যে অ্যাকাউন্ট নাম্বারটি দেবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি যেন সচল হয়, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটির বই যেন ব্যাঙ্কে বন্ধ হয়ে না যায় কেওয়াইসি বা অন্যান্য কারণে, সেটা সবসময়ের জন্য খেয়াল রাখবে। তারপরে বিদ্যালয়ের ডিটেলস, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের অ্যাড্রেস, তুমি কোন ক্লাসের জন্য আবেদন করছো এবং এখানে লিখবে কোন তারিখ থেকে তোমার ক্লাস শুরু হয়েছে, অন্যান্য কোনো স্কলারশিপ তুমি পাও কি না সেটা এখানে লিখতে হবে। লেখার পরে এখানে তোমার গার্ডিয়ান সই করবে, অভিভাবক, এখানে তুমি আবেদনকারী নিজে সই করবে। এবারে চলে যাও অপর পৃষ্ঠায়, অপর পৃষ্ঠায় তোমার কিছু লিখতে হবে না, এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সই করবেন এবং তার সিল স্ট্যাম্প দেবেন, আর তার নিচের যে কলমটি আছে এখানে প্রধান সিগনেচার করবেন এবং এখানে তিনি তার সিল দেবেন। এবার বলি প্রধানের কাছ থেকে যখন ইনকাম সার্টিফিকেটটি নেবে, এই ইনকাম সার্টিফিকেটটি নেওয়ার ক্ষেত্রেও তোমাদের ভুল হয়ে যায়, ইনকাম সার্টিফিকেটটি নেবে সেই ইনকাম সার্টিফিকেটে লেখার ক্ষেত্রে তোমাদের ভুল হয়ে যায়। সেই লেখার ক্ষেত্রে যাতে ভুল না হয় সেই জন্য তোমরা প্রথমে লিখবে আবেদনকারীর নাম, অর্থাৎ আবেদনকারী যে তার নাম লিখবে, সে যদি মেয়ে হয় তাহলে লিখবে ডটার অফ, লিখে তার বাবার নাম, সে যদি ছেলে হয় সন অফ, লিখে তার বাবার নাম, তারপরে তার ইনকাম যত হবে সেই ইনকামটি সে লিখবে। তবে ইনকামটি বাৎসরিক 2.5 লক্ষ টাকার বেশি হবে না, মনে রাখতে হবে ইনকাম সার্টিফিকেটে নেওয়ার সময় ইনকাম বাৎসরিক 2.5 লক্ষ টাকার বেশি হবে না। এই প্রধানের একই ইনকাম সার্টিফিকেটের উপরে যেখানে সাবকাস্ট লেখার কথা আছে ওইখানে সাবকাস্ট লিখে দিলে ওটা তোমার কাস্ট সার্টিফিকেটের জন্য কাজে লাগছে এবং ইনকামের জন্যও কাজে লাগছে। এই গেল ইনকাম সার্টিফিকেটটি কেমন হবে সে সম্পর্কে। মনে রাখবে এসসি এসটি ওবিসি হলেও সে যদি ছাত্রাবাসে থাকে তাহলে কিন্তু এই আবেদন সে করতে পারবে না। এবারে আমি বলবো এই আবেদন করার জন্য তোমার কি কি ডকুমেন্টস লাগবে। তোমার যে যে ডকুমেন্টস লাগবে তা হলো তোমার আধার কার্ড, তোমার জন্ম সার্টিফিকেট, তোমার ব্যাংকের পাসবইয়ের জেরক্স, তোমার বিদ্যালয়ের ভর্তির রসিদ, তোমার সাম্প্রতিককালে তোলা একটি পাসপোর্ট সাইজের ফটো, ইনকাম সার্টিফিকেট তোমার বাবার যেখানে ইনকাম এবং সাবকাস্ট লেখা থাকবে, এছাড়া লাগবে তোমার একটি সচল মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটাও ম্যান্ডেটরি, এবং এই মোবাইল নাম্বারে তোমার টাকা ঢোকা বা তোমার আবেদন করার পরে কিন্তু মেসেজ যাবে, তাই মোবাইল নাম্বারটি যেন সঠিক মোবাইল নাম্বার এবং সচল মোবাইল নাম্বার হয় সেটিও মনে রাখবে। তাহলে তোমরা বুঝতে পারলে ফর্ম কোথায় পাবে, ফর্ম বিদ্যালয় থেকে সংগ্রহ করবে, ফর্ম যথাযথভাবে পূরণ করবে, প্রধানের কাছে সই করার পর নিজের নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার সহ অন্যান্য ডকুমেন্টসগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্টস জেরক্স তার সঙ্গে টিচ করে যথাযথভাবে পূরণ করে বিদ্যালয়ের কাছে দেবে, বিদ্যালয় তারপরে সেটাকে অনলাইন করবে তোমার নিজস্ব বাংলা শিক্ষা পোর্টালের আইডি থেকে। এবার এই আবেদন করতে হবে, একইভাবে আবেদন করবে শিক্ষাশ্রী এবং মেধাশ্রী। তাহলে তোমরা বুঝতে পারলে, আর এই ভিডিওটি তোমার বন্ধুদের বোঝার জন্য বেশি বেশি করে শেয়ার করবে আশা করছি। সবাই ধন্যবাদ।